নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি গল্পের পসরা নিয়ে। শুনুনার শ্রোতাদের আজ শোনাব লীলা মজুমদারের লেখা ছোট গল্প ভূতের ছেলে। গল্পে কথকের চরিত্রে আমি নিগম, নীরু, নীরুর বাবা, ভূতের ছেলে ও বাড়ির দারোয়ানের চরিত্রে শিবম। শুরু হচ্ছে আজকের গল্প। রাত যখন ভোর হয়ে আসে, তখন ওই তিন পাকা নিম গাছটায় হুতুম প্যাঁচাটারও ঘুম পায়। নীরু দেখেছে ওর কান লোমে ঢাকা, ওর চোখে চশমা, ওর মুখ হাঁড়ি। হুতুমটা কেন যে চিল ছাদের ছোট্ট খুপড়িতে পায়রাদের সঙ্গে বাসা করে না, নীরু ভেবেই পায় না। বোধ হয় ভূতদের জন্যে। নিম গাছতলায় ভূত আছে। একদিন ভোরবেলায় মই বগলে ছাগলদারি লোকটা রাস্তার আলো নিবিয়ে নিবিয়ে চলে গেলে নীরু দেখছিল কোমরে রূপোর ঘুষিওয়ালা, মাথায় গুটিকত কোঁকড়া চুল, ভূতদের ছোট্ট কালো ছেলে নিম গাছতলায় কাঁসার বাটিতে নিম ফুল কুড়োচ্ছে। নীরুকে দেখেই ছেলেটা এক চোখ বুঝে বক দেখাল। নীরু ভাবল ভূত কি না, তাই ভদ্রলোক নয়। তারপর অনেকদিন নীরু অনেক বেলা পর্যন্ত গাঁক গাঁক করে ঘুম লাগিয়েছে। শেষটা এমনকি ভজাদা এসে ঠ্যাং ধরে টেনে খাট থেকে নামিয়েছে। নীরু কিন্তু একটুও রেগে মেগে যায়নি। ও তো আর সুকুমারদা নয় যে মুখ দেখলে বালতির দুধ দই হয়ে যাবে। কিন্তু সেই ছানাটাকে আর দেখা হয়নি। শেষটা হঠাৎ একদিন নীরু স্বপ্ন দেখল, কালো ছেলেটা ওকে লেঙ্গি মেরে মাটিতে ফেলে নাকের ফুটোয় কাগের নোংরা পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। রাগের চোটে নীরুর ঘুম ছুটে গেল। ইচ্ছে করল ছেলেটার মাথায় সুপুরি বসিয়ে লাগায় খড়ম। রাস্তার দিকে তাকিয়ে দেখল মই বগলে সেই লোকটা। তারপর নিমতলায় তাকিয়ে দেখল ভূতের ছানাটা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বত্রিশ পাটি দাঁত বের করে বেজায় হাসছে, যেন কালো ভাল্লুক মুলো চিবোচ্ছে। সে কি বিশ্রী হাসি, গোটা কত শুট লাগালে হয়। ছেলেটা নীরুকে দেখে আজ আর বক দেখাল না, ওকে হাত ছানি দিয়ে ডাকল, ভূতের ছেলে বাবা, বিশ্বাস নেই। নীরুর একটু ভয় করছিল। ঘরের ভিতর এদিক ওদিক একবার তাকাল, দেখে কিনা কুজুর পিছন থেকে একটা ইয়া বড় টিকটিকি মুন্ডু বাড়িয়ে ঘোলাটে চোখ পিটপিট করে ঘুরিয়ে আহ্লাদে আহ্লাদে ভাব করে টিকটিক টিক করে আবার মুন্ডুটা ঢুকিয়ে নিল। কেমন যেন তুচ্ছতা ছিল ভাব। নীরুর ভারী রাগ হল। কি ভয় পাই নাকি? নীরু আস্তে আস্তে নিচে গেল। দাঁত মাজল না, চোখ ধুলো না, তাতে কি হয়েছে? সেই ছেলেটার তো নাকে সর্দি। নিমতলায় যাবার পথে দেখে দুদিকের দেয়ালে ঘুটে দেওয়া কতগুলো গোল গোল মতন, সেগুলো ধোপার মা দিয়েছে। আর কতগুলো ঠ্যাংওয়ালা, সেগুলো ধোপার মায়ের মেয়ে দিয়েছে। কিন্তু নিমতলায় গিয়ে দেখে
ছেলেটা কোথায় যেন সটকে পড়েছে। কি জানি ভোর হয়ে এসেছে, আলোটালো দেখে উঠে গেল না তো। সেই দিনই সন্ধ্যাবেলায় নীরুর দাঁত ব্যথা করছিল, তাই লবঙ্গ জল দিয়ে মুখ ধুয়ে জানলার ওপর বসে বসে ভাবছিল, আচ্ছা নেপাল খুরুরি কেনই বা অমন সিন্ধু কটকের মতন গোফ, আর বিধুদাইবা কেন দিন রাত টিকটিক করেন। এদিকে ওদের বাড়ির দারোয়ান কি যেন গাইছিল, মনে হচ্ছিল নিমতলাতে আর যাব না, কেল ভূতের কালো ছানা। হঠাৎ শুনল এইও, চমকে আরেকটু হলে ধুপুস করে পড়েই যাচ্ছিল। আবার শুনল এইও, যে দেখে নিমতলায় আপছায়াতে সেই ভূতের ছানাটা। নীরু গলা নামিয়ে হিন্দিতে ফিসফিস করে বললে, আম শুনতে পাতা। ছানাটা আবার বাংলায় বললে, সকালে কি পায়ে শেকড় গজিয়েছিল। নীরু বললে, আমি তো গেলুম, তুমি আলো দেখে চলে গেছিলে। ছেলেটা বললে, আলো নয় বাবাকে দেখে। নীরু ভাবল, কেন বাবাকে দেখে চলে যাবে কেন। নীরু শুধু একবার বাবাকে দেখে চলে গিয়েছিল, সেই যেবার দারোয়ানের হুঁকা টেনেছিল, তাই জিজ্ঞেস করল, হুঁকো টেনেছিলে? ছেলেটা মাথা নেড়ে বলল, তার থেকে বিড়ি ভালো। তোমার বাবা কি কাছে থাকেন? থাকেন না, চড়েন। আমি অনেক তাক করে থাকি, কিন্তু কখনো পড়েন না। তিনি কি পেঁচা? তারপর ছেলেটা একটা কথা বললে, যেটা মা একদম বলতে বারণ করেছেন। নীরু বললে, ছি, আচ্ছা তার পা কি উল্টো পাগে লাগানো? এবার ছেলেটা বেদম রেগে গেল, ভুরু কুচকে ফুসফাস করতে লাগলো, আর হাতটাকে ঘুষি পাকাতে আর খুলতে লাগলো, যেন এই পেলেই সাবড়ে দেয়। তারপর কি ভেবে ঠান্ডা হয়ে বললে, ওই যে মিস্ত্রিগুলো সারাদিন বাঁশের টঙে চড়ে তোমাদের বাড়ির বিশ্রী জানলাগুলোতে তোমার গায়ের রঙের মতো বদ সবুজ রং লাগায়, ওদের একটা দড়ি ভাঙা রঙের টিন আর একটা বড় চ্যাপ্টার রং লাগানো জিনিস যদি আমাকে এক্ষুনি এনে না দাও, তাহলে তোমাকে, তোমার বাবাকে, তোমার দাদাকে আর তোমার মাকে কচু কাটা করব। তোমাদের ছোট খুকিকে পানের মশলা বানিয়ে কড়কড়িয়ে চিবিয়ে খাবো। তোমাদের মাসি পিসি যে যেখানে আছে তাদের থেতলো করব। তোমাদের রুটিওয়ালা ঘিওয়ালা আর যা যা তোমরা রাখো সব কটাকে লম্বা লম্বা করে ছিঁড়ে কাপড় শুকুবার দড়িতে ঝুলিয়ে শুটকি মাছ বানাবো। আর তোমার যত বন্ধু আছে সবগুলোকে নুন জল দিয়ে কাঁচা কাঁচা গিলে খাবো। বাপরে কি হিংস্র খোকা। নীরু তাড়াতাড়ি একটা টিন আর দু তিনটে পুরুষ নিয়ে তাকে দিয়ে এলো। ছেলেটা ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। রাতে নীরু শুনতে পেল ফিসফিস করে কারা কথা বলছে, কানে আঙুল দিয়ে শুনো, তবুও মনে হলো কে যেন বলছে। আছে আছে নিম গাছে
নেরু ভাবলে, ওরে বাবা কি আছে রে, পান্তভূত, কবন্ধ, পিশাচ, স্কন্ধ কাটা, গন্ধবেনে, শাকচুন্নি, পেতনি, প্যান্তাখেচি। নেরু তো নাক মুখ ঢেকে রাম ঘুম লাগাল। পরদিন সকালে নিচে যাবার সময় সিঁড়ির জানলা দিয়ে দেখে রাস্তায় ও বাড়ির বড় কর্তা, এ বাড়ির দারোয়ান, দাদা, বাবা, মন্টুর বাবা, দিনদা, আরো কত কে, সবাই ঠ্যাং হাত ছুড়ে বেজায় চেঁচাচ্ছে। নেরু আরো দেখল রাস্তার সব বাড়ির দেয়ালে সবুজ রং দিয়ে নানান রকম চিত্তির ঘরা, পাশের বাড়ির সাদা গেটটা ডোরা কাটা। হঠাৎ নেরুর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার জোগাড় করল। সেই হিংস্র ছানাটা পথের মধ্যেখানে দাঁড়িয়ে, তার এক হাতে রঙের বুরুশ আর আরেক হাতে রঙের টিন, এক কান ও বাড়ির দারোয়ান ধরেছে, আরেক কান এ বাড়ির লক্ষ্মণ সিং, আর ছেলেটা জোরসে চিল্লাচ্ছে। তারপর ভকভক করে একটা মোটর ডাকল আর পথ ছেড়ে সকলে চলে এলেন। লক্ষ্মণ সিংও কানে শেষ একটা পেঁচ দিয়ে খুব অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। তারপর ওদের বাড়ির দারোয়ান ওর হাত থেকে খামচা মেরে রঙের টিন আর পুরুষ নিয়ে গেল। হিন্দিতে আর বাংলাতে বিড়বিড় করে সব বকতে বকতে শুট মারতে মারতে ওদের বাড়ি দিয়ে গেল। নীরু পাড়া শুদ্ধ সকলের সাহস দেখে এমন হা হয়ে গেল যে দেখতেই ভুলে গেল ছেলেটার পা উল্টো বাগে লাগানো কিনা। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু নিয়মিত গল্প শুনতে আমাদের পডকাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।